লড়াই করছে তাকে ভোট দেবেন না যে 45টা আসনে লড়ছে 5টা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন আর সিপিএম এর কথা তো বলি হারি বহু পুরনো বামপন্থী মঞ্চে নিচে বসে আছে আমাদের সঙ্গে চলে এসেছে কেন তারা বুঝেছেন এই অশুভ শক্তি এই অপশক্তি একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদির আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে অন্য কেউ পারবে না সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি সিপিএম এর কাজটা কি বলুন তো 21 সালে এই যে চোরেদের দল চোরেদের সরকার অত্যাচারী সরকার নারী নির্যাতনকারী সরকার সর্বত্র লুট করা সরকার এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল এরা 21 এর ভোটে কি বলেছে এই যাদবপুরের তথাকথিত খেক্সিয়াল না নকশাল আমি জানি না এরা কি বলেছে এই শেকু আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদি এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপোর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই সবাই একযোগে বলতে শুরু করি নো ভোট টু মমতা আমরা নো ভোট টু মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজ আর নাম্বার উড বি রিজেক্টেড 13 বছর হয়ে গেছে একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি 50 থেকে 60টা আসনে সনাতনীদের ভোট কেটে উদ্বাস্তুদের ভোট কেটে আমাদের নমসূত্রদের ভোট কেটে আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে এবারেও একইভাবে এদের বক্তব্য এদের প্রচার আপনি দেখবেন আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি আর দেখবেন এদের যে নেতা প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন এর আগে রায়গঞ্জে লড়েছেন রায়গঞ্জে হেরেছেন আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে তাহলে বলুন আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না কিন্তু তোমাদের রামরাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে রামরাজ্য মানে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ এটাই হলো রামরাজ্য আর যে সিপিএম ধর্মনিরপেক্ষতার কথা বলে সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায় মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন 2004-এ কেন লড়লেন না দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলতে চান তার বাড়ির সিটে তার এলাকায় দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন হিসাব করে দেখেছেন 72% সংখ্যালঘু বাস করে মুর্শিদাবাদে তাই বিজেপি সাম্প্রদায়িক দল নয় সাম্প্রদায়িক দল যদি কেউ থাকে তার নাম হলো সিপিআইএম পার্টি সংখ্যালঘু দেখে দেখে নির্বাচনে লড়তে গেছে আর তৃণমূল তো খোলা তোষণ করে তৃণমূল তো খোলা তোষণ করে রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জি যায় আমরা যখন এখানে সভা করছি তিনি তখন দুপুরবেলা ভাত শরবত ডিম সিদ্ধ আরো অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন পার্সার কাছে বসে ঠিক এই মুহূর্তে
যখন আমরা এখানে সভা করছি এর নাম হলো তোষণ। অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন? একুশে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, 91% ভোট দিয়েছিলেন, কি পেয়েছেন? আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। রামপুরহাটের বকটুই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে, মহিলাদের বাচ্চাদেরকে। সম্প্রতি মেড গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ল, পাঁচতলা বেআইনি বাড়ি, নিচে চাপা পড়ে 12 জন সংখ্যালঘু মারা গেছে। আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না, তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না। আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীর প্রার্থীকে। নরেন্দ্র মোদীজি 175টা স্কিম এনেছেন, একটা স্কিমও কোন বিশেষ সম্প্রদায় জাত ধর্মের জন্য নয়, সমস্ত ভারতবাসীর জন্য। নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ তোষণের ভিত্তিতে। নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হবে। 2 মাসের বেশি সময় বাকি আছে, আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন, ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন, বাড়ি বাড়ি যাবেন, ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন, আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না, সন্ত্রাস করতে দেব না। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আপনারা 11-তে সিপিএম এর অপোজিশন দেখেছেন বিধানসভায়, সেটিং অপোজিশন। বিমানবাবু 9-তে গিয়ে ফিস ফ্রাই খেতেন। আপনারা 16-তে কংগ্রেসের অপোজিশন লিডার অপোজিশন দেখেছেন, সেটিং অপোজিশন। 3 বছর বিজেপিকে দেখছেন তো, বিজেপিকে দেখছেন তো। বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম, এই রেশন কেলেঙ্কারি, এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি, আমরা তার মুখোশ খুলেছি। চোরেরা অনেকেই জেলে গেছে, বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে, আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখিনি। তাই এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব। কাউন্টিং এ গতবারের মতো হবে না, কাউন্টিং এ আইপ্যাকের লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না। আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, শুধু আপনারা আপনাদের যে কাজ এই কাজটা বুথে করুন, দেখবেন এবারে পরিবর্তন হবে, নীরব বিপ্লব হবে। 77 সালে সবাই উপরে বলতো আমরা কংগ্রেস, আর গণনার দিন সব জনতা পার্টির লোকেরা জিতত। এই দক্ষিণ কলকাতা যার মধ্যে যাদবপুরও ছিল, সেদিন সবাই বলতো আমাদের বাবা জেঠারা যে প্রিয়দার হয়ে সবাই ভোট করছে, আর গণনার দিন জনতা পার্টির নেতা দিলীপ চক্রবর্তী 1 লক্ষের বেশি ভোটে জিতে যাচ্ছে। তাই আপনাদের বলছি, কাউন্সিলরদের মাতব্বরী আছে, 56 ভোটে জেতা কাউন্সিলর, সবগুলো কাউন্সিলর রিকিং করে 56 মেরে জিতেছে, কেউ মানুষের ভোটে জেতেনি। 100 দিনের কাজের লোক ছাড়া এদের সঙ্গে কোনো লোক নেই, তাও ওদের নিয়ে যায় জোর করে। তাই কাউন্সিলরদের দাপাদাপি, লোকাল পুলিশের মাতব্বরী এবং ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ করে রেখেছে। তাই ভয় আপনারা পাবেন না, দরকার হলে ওদের কাছ থেকে বুথে স্লিপ নিন, চোখ মারুন, ভিতরে গিয়ে পদ্মে ভোটটা টিপে দিন। কেন টিপবেন, কেন টিপবেন? বাম আমলে ঋণের বোঝা ছিল 1,98,000 কোটি টাকা, মমতা ব্যানার্জি ঋণ করেছে 6,93,000 কোটি টাকা। বাম আমলে
বেকার ছিল 1 কোটি, এখন বেকার হয়েছে 2 কোটি। কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছে শেষ পিএসসির নোটিফিকেশন 17 সালে, শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, প্রাইমারি আপার প্রাইমারি 17 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 22-এর রেজাল্ট বেরিয়েছে, ইন্টারভিউ হয়নি। আর 23-এর তো পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত বেরায়নি। তাই আমার বেকার যুবক যুবতীরা, জোট বাঁধুন, তৈরি হন, আপনাদের এই লড়াই আপনাদের সঙ্গে। 13 বছর মমতা ব্যানার্জি যা করেছে তার বিরুদ্ধে লড়াই। অন্যদিকে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষিত ছেলে মেয়েরা এই রাজ্য ছেড়ে চলে গেছে, গরিব মানুষরা চলে গেছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ পেরিয়ে গেছে। 13 বছরে কোনো বড় শিল্প আসেনি, এমনকি সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। এই সরকার শিল্প কর্মসংস্থানে ডাহা ফেল। কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার দিয়ে আপনাদের দেয়নি, কথা দিয়ে যাচ্ছি দেদিন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি দেবে। আপনাদের যারা বাইরে চলে গেছেন তাদের ফিরিয়ে এনে কর্মসংস্থান আমরা দেব। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, ওএমআর এর মার্কশিটের নাম্বার পাবেন, প্রতি বছর নিয়োগ হবে। রাজস্থানের ভজনলাল শর্মার মতো এখানেও 450 টাকার গ্যাস ভারতীয় জনতা পার্টি দেবে। এবং সিএসসির নামে মনোপলি ব্যবসা আমরা তুলে দেব, ইলেকট্রিক কোম্পানির জন্য দ্বার খুলে দেব। দেখছেন না, আমি বলতাম তখন অনেকে ভাবতেন ফাঁকা আওয়াজ, বলতাম না ডিয়ার লটারির নাম ভাইপো লটারি। এখন দেখছেন না কত টাকা দিয়েছে ডিয়ার লটারি, 548 কোটি টাকা। তারপরে কে, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা 300 কোটির বেশি টাকা দিয়েছে। আপনি ইলেকট্রিক বিলটা বের করবেন তো 11 সালে, সিএসসির এলাকা তো আপনাদের WACD SL এর অল্প হতে পারে, মানে ওই দক্ষিণ বারাসাতের দিক টিক গুলো, তার বাইরে সব সিএসসির এলাকা, তাই তো? 2 টাকা ছিল মিটার মমতা ব্যানার্জি আসার আগে, এখন কত, 6 টাকা আসি তো, 6টা টাকা আসি, 7 টাকা, 7 টাকা তো, 8 টাকা, 8 টাকা করে তো। এইটার কারণ হচ্ছে 400 কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিয়েছে, আমার কথা নয়, ইলেকশন কমিশনের কথা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা, সুপ্রিম কোর্টের কথা। আপনাদেরকে তিলে তিলে শেষ করছে। মায়েরা দল বেঁধে প্রচার করুন, লাডলি বহিন, মধ্যপ্রদেশ 1,500 টাকা করে ছিল, এখন 3,000 টাকা। যে আমরা 3,000 টাকা করে মায়েদের দেব, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, রাজস্থানের মতো 450 টাকার গ্যাস আমরা দেব, মোদি গ্যারেন্টি, আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করব, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। কি সাহস একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ, রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি, বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ, মোদিজি চালু করেছেন, উজালা মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদিজি চালু করেছেন, হর ঘর নল সে জল মোদিজি চালু করেছেন, PM কিষাণ সম্মান নিধি মোদিজি চালু করেছেন,
এই রকম 175টা স্কিম, কি সাহস! বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবে, যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। গোটা রাজ্যটা দেউলিয়া, কি দিয়েছেন আপনারা! মায়েরা ঝাঁটা ধরবেন না, ধরবেন না ঝাঁটা। 4 লক্ষ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে, কি বেড়েছে শুনবেন? ডিয়ার লটারি তো আগেই বললাম, 21,000 নতুন মদের দোকান দিয়েছে এই রাজ্যের মদশ্রী মুখ্যমন্ত্রী। আপনাদেরকে 21,000 মদের দোকান দিয়েছে, একে আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন, 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দল নেতা করবে। ভরসা আছে তো? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? ভোট হবে তো? পদ্মে ছাপ, পদ্মে ছাপ হবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। সিপিএম কে একটিও ভোট নয়, যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয়। সায়ন লড়ো, সৃজন লড়ো, সব্যসাচী লড়ো, মীনাক্ষী লড়ো, আর ওরা সব বসে আছে আলিমুদ্দিনে এসি রুমে, ওরা লড়বে না। এখন কোন ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না, কারণ ওরা জানে আমরা লড়ছি ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য। এদের একটাই কাজ, এখানে সায়ন সৃজন মীনাক্ষীরা গলা ফাটায়, চোর ধরো জেল ভরো। আর এদের যে কাকা সীতারাম ইয়েচুরি, তিনি পাটনা, মুম্বাই, মাঙ্গালোর, বাঙ্গালোর আর দিল্লিতে এই চোর ভাইপো আর তার পিসির সঙ্গে বসে ডিনার করে, কফি খায়, বিরিয়ানি খায়, আর বলে ইন্ডি জোট, ইন্ডি জোট, যার পিণ্ডি রাজস্থানে, ছত্রিশগড়ে, মধ্যপ্রদেশে জনগণ চটকে দিয়েছে। তাই যারা চান চাকরি চোর, কয়লা চোর, গরু পাচারকারী, সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল ঠাকুর, তাকে মহাদেবের সম্পর্কে খারাপ কথা বলা এখানকার প্রার্থীকে ভোট দিয়ে দেন। আর যারা মনে করেন বাবা মহাদেব তাকে আক্রমণ যিনি করেছেন নিজের পেজ থেকে, আমরা সনাতনী, আমরা 1 জুন বদলা নেব। আসানসোল যদি বদলা নিতে পারে, যাদবপুর পারবে না কেন? আসানসোল যদি অগ্নিমিত্রা পালকে জিতিয়ে বাবা মহাদেবকে বিকৃতভাবে আক্রমণ করা তৃণমূলের এই সম্পদকে হারিয়ে বাড়ি পাঠাতে পারে, শিক্ষিত মানুষের বাস করা এই যাদবপুর পারবে না কেন? হর হর মহাদেব! বলে বাবা, বলে বাবা, বম 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 বম! বাবা মহাদেবকে আক্রমণ করলে ছাড়ব না। রাজি তো হবে তোমারা? শিবরাত্রি জল ঢেলেছেন, সামনে নীল চড়ক, নীলের দিন জল ঢালবেন তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? রেখা পাত্রকে প্রার্থী করেছে মোদিজি, রেখা পাত্রকে, গরিব বাড়ির দলিত কন্যা, পৌর ক্ষত্রিয়, ফিশারম্যান কমিউনিটি, সেই মহিলাকে আজকে সন্দেশখালীর অত্যাচার লড়াই তার সিম্বলকে প্রার্থী করেছে। অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি চাকরি ছেড়ে মোদিজির সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। এই অভিজিৎ গাঙ্গুলি হল রিক্রুটমেন্ট স্ক্যামের পর্দা ফাঁসের মহানায়ক, মানস রূপী ভগবান। তাই এরা যদি এগিয়ে আসতে পারে আমরা কেন পারব না? লড়াই করতে হবে। সন্দেশখালীর বদলাই বিএমএ হবে তো? হবে তো? হবে তো?
সন্দেশখালী ভুলে যাননি তো, ভুলে যাননি তো, ভুলে যাননি তো? এইবার এইবার তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। চোর তৃণমূলকে হারানোর বিনম্র আবেদন জানিয়ে তিনি হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলী, শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্মধার। তিনি কোথাও অ্যাপ্লিকেশন করেননি প্রার্থী হওয়ার জন্য। তাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে প্রার্থী করেছেন, যাতে যাদবপুর কেন্দ্রে শেকু আর মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এবং এক দেশ এক বিধান এক নিশান এক প্রধানের যিনি নারা দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলী এখানে পদ্ম ফুলের প্রার্থী। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা তোলা যাবে না। সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয়, এ আজাদি ঝুটা হয়, ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে, আর আমরা স্বাধীন ভারতবর্ষে আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকব? নেতাজির দেশের লোক আমরা, এটা মেনে নিতে আমরা পারব না। তাই যাদবপুরে, যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বিটিম সিপিএম দুজনকে উৎখাত করতে হবে। রাহুল দা তার বক্তব্যে বলেছেন এই নির্বাচন কিসের নির্বাচন? এই নির্বাচন কলকাতা কর্পোরেশনের মেয়রের নির্বাচন নয়, এই নির্বাচন রাজ্যে মন্ত্রিসভা তৈরির নির্বাচন নয়, এই নির্বাচন দেশের নির্বাচন। কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হোক, তালিবানদের মতো কোন শক্তির হাতে যান? কেউ চান? চান নাকি? যদি না চান ফির একবার মোদি সরকার, যদি চান না চান ইউক্রেন হয়ে যাক, 70 লক্ষ ইউক্রেনের লোক একদিনে উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে পালিয়েছিল, ইউক্রেনে 30,000 আমাদের ছাত্র ছাত্রী আটকা পড়ে গেছিল। মোদিজি একদিকে পুতিনকে ফোন করলেন যে যুদ্ধ বন্ধ রাখতে হবে, আমার এয়ারফোর্স যাচ্ছে, বাচ্চাদের আমি বের করব। অন্যদিকে জেলেনস্কিকে ফোন করলেন, বললেন যুদ্ধ বন্ধ রাখতে হবে, ভারতের এয়ারফোর্স যাচ্ছে, 30,000 বাচ্চাকে আমি ভারতে বের করে আনব। এর নাম নরেন্দ্র মোদি। দুজন যুদ্ধ বন্ধ রাখলো আর 30,000 বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজি করলো। চান নাকি? চান নাকি? উৎসব হচ্ছে, বিজয়া সম্মেলনী হচ্ছে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হচ্ছে, নবমীর দিন আরতি হচ্ছে, ধুনুচি নাচ হচ্ছে, আপনাদের কাছে কেউ ঢুকে পড়লো আর গুলি করে করে মেরে দিয়ে চলে গেল, কেউ চান নাকি? আপনারা দেখেননি কয়েক মাস আগে ইসরায়েলে কি হয়েছে? একটা নাইট পার্টি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে হামাসের জঙ্গিরা ঢুকে নিরীহ 1,000 মানুষকে খুন করে দিয়ে চলে গেল। কারা চান ভারতবর্ষটা এই জায়গায় যাক? দুর্বল নেতার হাতে, দুর্বল দলের হাতে বেল পাকলে কাকের কি? আসন সংখ্যা কত? 543। তোলামূল কত আসনে লড়ছে? পশ্চিমবাংলার 42, আসামের 1, মেঘালয়ে 1, আর অখিলেশের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45টা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদি হাঁটাও। আপনি কাকে ভোট দেবেন? যে নরেন্দ্র মোদিজি 543 আসনে এনডিএ লড়াই করছে তাকে ভোট দেবেন, না যে 45টা আসনে
লড়ছে পাঁচটা পাবে কিনা জানি না, তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন। আর সিপিএম এর কথা তো বলি হারি, বহু পুরনো বামপন্থী মঞ্চে নিচে বসে আছে, আমাদের সঙ্গে চলে এসেছে। কেন? তারা বুঝেছেন এই অশুভ শক্তি, এই অপশক্তি, একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি। সিপিএম এর কাজটা কি বলুন তো? একুশ সালে এই যে চোরেদের দল, চোরেদের সরকার, অত্যাচারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, সর্বত্র লুট করা সরকার, এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল। এরা একুশের ভোটে কি বলেছে? এই যাদবপুরের তথাকথিত খেক্সিয়াল না নকশাল আমি জানি না, এরা কি বলেছে? এই শেকু আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি। আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা। আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপোর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই, সবাই একযোগে বলতে শুরু করি নো ভোট টু মমতা। আমরা নো ভোট টু মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে, কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড, এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজ আর নাম্বার উড বি রিজেক্টেড। 13 বছর হয়ে গেছে, একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র। স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি 50 থেকে 60টা আসনে সনাতনীদের ভোট কেটে, উদ্বাস্তুদের ভোট কেটে, আমাদের নমঃশূদ্রদের ভোট কেটে, আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে। এবারেও একইভাবে এদের বক্তব্য, এদের প্রচার আপনি দেখবেন। আর এদের যারা বয়স্ক নেতা, এদের কেউ নির্বাচনে লড়েনি। আর দেখবেন এদের যে নেতা, প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব, তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন। এর আগে রায়গঞ্জে লড়েছেন, রায়গঞ্জে হেরেছেন। আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে। তাহলে বলুন, আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি, আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান, আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না, কিন্তু তোমাদের রামরাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে। রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই হলো রামরাজ্য। আর যে সিপিএম ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায়। মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন 2004-এ, কেন লড়লেন না? দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন? যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলতে চান, তার বাড়ির সিটে, তার এলাকায় দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন? হিসাব করে দেখেছেন 72% সংখ্যালঘু বাস করে মুর্শিদাবাদে। তাই বিজেপি সাম্প্রদায়িক দল নয়, সাম্প্রদায়িক দল যদি কেউ থাকে তার নাম হলো সিপিআইএম পার্টি, সংখ্যালঘু দেখে দেখে নির্বাচনে লড়তে গেছে। আর তৃণমূল তো খোলা তোষণ করে, তৃণমূল তো খোলা তোষণ করে, রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জি যায়। আমরা যখন এখানে সভা করছি, তিনি তখন দুপুরবেলা ভাত, শরবত, ডিম সিদ্ধ, আরো অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন পার্সার কাছে বসে, ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি। এর নাম হলো
তোষণ, অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন, একুশে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, 91% ভোট দিয়েছিলেন, কি পেয়েছেন? আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। রামপুরহাটের বকটুই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে, মহিলাদের বাচ্চাদেরকে। সম্প্রতি মেড গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ল, 5 তলা বেআইনি বাড়ি, নিচে চাপা পড়ে 12 জন সংখ্যালঘু মারা গেছে। আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না, তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না। আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীর প্রার্থীকে। নরেন্দ্র মোদীজি 175টা স্কিম এনেছেন, একটা স্কিমও কোন বিশেষ সম্প্রদায় জাত ধর্মের জন্য নয়, সমস্ত ভারতবাসীর জন্য। নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ তোষণের ভিত্তিতে। নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হবে। 2 মাসের বেশি সময় বাকি আছে, আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন, ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন, বাড়ি বাড়ি যাবেন, ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন, আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না, সন্ত্রাস করতে দেব না। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আপনারা 11-তে সিপিএম এর অপোজিশন দেখেছেন বিধানসভায়, সেটিং অপোজিশন, বিমানবাবু 9-তে গিয়ে ফিস ফ্রাই খেতেন। আপনারা 16-তে কংগ্রেসের অপোজিশন লিডার অপোজিশন দেখেছেন, সেটিং অপোজিশন, 3 বছর বিজেপিকে দেখছেন তো, বিজেপিকে দেখছেন তো। বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম, এই রেশন কেলেঙ্কারি, এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি, আমরা তার মুখোশ খুলেছি। চোরেরা অনেকেই জেলে গেছে, বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে, আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখিনি। তাই এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব। কাউন্টিং এ গতবারের মতো হবে না, কাউন্টিং এ আইপ্যাকের লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না। আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, শুধু আপনারা আপনাদের যে কাজ এই কাজটা বুথে করুন, দেখবেন এবারে পরিবর্তন হবে, নীরব বিপ্লব হবে। 77 সালে সবাই উপরে বলতো আমরা কংগ্রেস, আর গণনার দিন সব জনতা পার্টির লোকেরা জিতত। এই দক্ষিণ কলকাতা যার মধ্যে যাদবপুরও ছিল, সেদিন সবাই বলতো আমাদের বাবা জ্যাঠারা যে প্রিয়দার হয়ে সবাই ভোট করছে, আর গণনার দিন জনতা পার্টির নেতা দিলীপ চক্রবর্তী 1 লক্ষের বেশি ভোটে জিতে যাচ্ছে। তাই আপনাদের বলছি, কাউন্সিলরদের মাতব্বরী আছে, 56 ভোটে জেতা কাউন্সিলর, সবগুলো কাউন্সিলর রিকিং করে ছাপ্পা মেরে জিতেছে, কেউ মানুষের ভোটে জেতেনি। 100 দিনের কাজের লোক ছাড়া এদের সঙ্গে কোনো লোক নেই, তাও ওদের নিয়ে যায় জোর করে। তাই কাউন্সিলরদের দাপাদাপি, লোকাল পুলিশের মাতব্বরী এবং ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ করে রেখেছে। তাই ভয় আপনারা পাবেন না, দরকার হলে ওদের কাছ থেকে বুথে স্লিপ নিন, চোখ মারুন, ভিতরে গিয়ে পদ্মে ভোটটা টিপে দিন। কেন টিপবেন, কেন টিপবেন? বাম আমলে ঋণের বোঝা ছিল 1,98,000 কোটি টাকা, মমতা ব্যানার্জি ঋণ করেছে 6,93,000 কোটি টাকা। বাম আমলে বেকার ছিল 1 কোটি, এখন বেকার হয়েছে
2 কোটি কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছে। শেষ শেষ পিএসসির নোটিফিকেশন 17 সালে, শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, প্রাইমারি আপার প্রাইমারি 17 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 22-এর রেজাল্ট বেরিয়েছে, ইন্টারভিউ হয়নি। আর 23-এর তো পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত বেরায়নি। তাই আমার বেকার যুবক যুবতীরা, জোট বাঁধুন, তৈরি হন, আপনাদের এই লড়াই আপনাদের সঙ্গে। 13 বছর মমতা ব্যানার্জি যা করেছে তার বিরুদ্ধে লড়াই। অন্যদিকে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষিত ছেলে মেয়েরা এই রাজ্য ছেড়ে চলে গেছে, গরিব মানুষরা চলে গেছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ পেরিয়ে গেছে। 13 বছরে কোনো বড় শিল্প আসেনি, এমনকি সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। এই সরকার শিল্প কর্মসংস্থানে ডাহা ফেল। কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার দিয়ে আপনাদের দেয়নি, কথা দিয়ে যাচ্ছি যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি দেবে। আপনাদের যারা বাইরে চলে গেছেন তাদের ফিরিয়ে এনে কর্মসংস্থান আমরা দেব। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, ওএমআর এর মার্কশিটের নাম্বার পাবেন, প্রতি বছর নিয়োগ হবে। রাজস্থানের ভজনলাল শর্মার মতো এখানেও 450 টাকার গ্যাস ভারতীয় জনতা পার্টি দেবে। এবং সিএসসির নামে মনোপলি ব্যবসা আমরা তুলে দেব, ইলেকট্রিক কোম্পানির জন্য দ্বার খুলে দেব। দেখছেন না, আমি বলতাম তখন অনেকে ভাবতেন ফাঁকা আওয়াজ, বলতাম না ডিয়ার লটারির নাম ভাইপো লটারি। এখন দেখছেন না কত টাকা দিয়েছে ডিয়ার লটারি, 548 কোটি টাকা। তারপরে কে, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা 300 কোটির বেশি টাকা দিয়েছে। আপনি ইলেকট্রিক বিলটা বের করবেন তো 11 সালে, সিএসসির এলাকা তো আপনাদের WSEDSL এর অল্প হতে পারে, মানে ওই দক্ষিণ বারাসাতের দিক টিক গুলো, তার বাইরে সব সিএসসির এলাকা, তাই তো? 2 টাকা ছিল মিটার মমতা ব্যানার্জি আসার আগে, এখন কত, 6 টাকা আসি তো, 6টা টাকা আসি, 7 টাকা, 7 টাকা তো, 8 টাকা, 8 টাকা করে তো। এইটার কারণ হচ্ছে 400 কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিয়েছে, আমার কথা নয়, ইলেকশন কমিশনের কথা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা, সুপ্রিম কোর্টের কথা। আপনাদেরকে তিলে তিলে শেষ করছে। মায়েরা দল বেঁধে প্রচার করুন, লাডলি বহিন, মধ্যপ্রদেশ 1,500 টাকা করে ছিল, এখন 3,000 টাকা। যে আমরা 3,000 টাকা করে মায়েদের দেব, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, রাজস্থানের মতো 450 টাকার গ্যাস আমরা দেব, মোদি গ্যারেন্টি, আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করব, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। কি সাহস একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ, রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি, বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ, মোদিজি চালু করেছেন, উজালা মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদিজি চালু করেছেন, হর ঘর নল সে জল মোদিজি চালু করেছেন, পিএম কিষাণ সম্মান নিধি মোদিজি চালু করেছেন, এইরকম 175টা স্কিম। কি সাহস,
বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবি, যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। গোটা রাজ্যটা দেউলিয়া কি দিয়েছেন আপনারা? মায়েরা ঝাঁটা ধরবেন না, ধরবেন না ঝাঁটা। 4 লক্ষ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে, কি বেড়েছে শুনবেন? ডিয়ার লটারি তো আগেই বললাম, 21,000 নতুন মদের দোকান দিয়েছে এই রাজ্যের মদশ্রী মুখ্যমন্ত্রী, আপনাদেরকে 21,000 মদের দোকান দিয়েছে। একে আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন, 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দল নেতা করবে। ভরসা আছে তো? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? ভোট হবে তো? পদ্মে ছাপ, পদ্মে ছাপ হবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। সিপিএম কে একটিও ভোট নয়, যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয়। সায়ন লড়ো, সৃজন লড়ো, সব্যসাচী লড়ো, মীনাক্ষী লড়ো, আর ওরা সব বসে আছে আলিমুদ্দিনে এসি রুমে, ওরা লড়বে না। এখন কোন ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না, কারণ ওরা জানে আমরা লড়ছি ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য। এদের একটাই কাজ, এখানে সায়ন সৃজন মীনাক্ষীরা গলা ফাটায়, চোর ধরো জেল ভরো। আর এদের যে কাকা সীতারাম ইয়েচুরি, তিনি পাটনা, মুম্বাই, মাঙ্গালোর, বাঙ্গালোর আর দিল্লিতে এই চোর ভাইপো আর তার পিসির সঙ্গে বসে ডিনার করে, কফি খায়, বিরিয়ানি খায়, আর বলে ইন্ডি জোট, ইন্ডি জোট, যার পিণ্ডি রাজস্থানে, ছত্রিশগড়ে, মধ্যপ্রদেশে জনগণ চটকে দিয়েছে। তাই যারা চান চাকরি চোর, কয়লা চোর, গরু পাচারকারী, সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল ঠাকুর, তাকে মহাদেবের সম্পর্কে খারাপ কথা বলা এখানকার প্রার্থীকে ভোট দিয়ে দেন। আর যারা মনে করেন বাবা মহাদেব তাকে আক্রমণ যিনি করেছেন নিজের পেজ থেকে, আমরা সনাতনী, আমরা 1 জুন বদলা নেব। আসানসোল যদি বদলা নিতে পারে, যাদবপুর পারবে না কেন? আসানসোল যদি অগ্নিমিত্রা পালকে জিতিয়ে বাবা মহাদেবকে বিকৃতভাবে আক্রমণ করা তৃণমূলের এই সম্পদকে হারিয়ে বাড়ি পাঠাতে পারে, শিক্ষিত মানুষের বাস করা এই যাদবপুর পারবে না কেন? হর হর মহাদেব, বলে বাবা, বলে বাবা, বম 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 বম। বাবা মহাদেবকে আক্রমণ করলে ছাড়ব না। রাজি তো হবে তোমারা? শিবরাত্রি জল ঢেলেছেন সামনে নীল চড়ক, নীলের দিন জল ঢালবেন তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? রেখা পাত্রকে প্রার্থী করেছে মোদিজি? রেখা পাত্রকে, গরিব বাড়ির দলিত কন্যা, পৌর ক্ষত্রিয়, ফিশারম্যান কমিউনিটি, সেই মহিলাকে আজকে সন্দেশখালীর অত্যাচার লড়াই তার সিম্বলকে প্রার্থী করেছে। অভিজিৎ গাঙ্গুলি, অবসরপ্রাপ্ত বিচারপতি, চাকরি ছেড়ে মোদিজির সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। এই অভিজিৎ গাঙ্গুলি হল রিক্রুটমেন্ট স্ক্যামের, পর্দা ফাঁসের মহানায়ক, মানসরূপী ভগবান। তাই এরা যদি এগিয়ে আসতে পারে, আমরা কেন পারব না? লড়াই করতে হবে। সন্দেশখালীর বদলাই বিএমএ হবে তো? হবে তো? হবে তো? সন্দেশখালী ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো?
এইবার এইবার তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর তৃণমূলকে হারানোর বিনম্র আবেদন জানিয়ে তিনি হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্মধার। তিনি কোথাও অ্যাপ্লিকেশন করেননি প্রার্থী হওয়ার জন্য। তাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে প্রার্থী করেছেন, যাতে যাদবপুর কেন্দ্রে শেকু আর মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এক দেশ এক বিধান এক নিশান এক প্রধানের যিনি নারা দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি তার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এখানে পদ্ম ফুলের প্রার্থী। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা তোলা যাবে না। সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয় এ আজাদি ঝুটা হয় ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে, আর আমরা স্বাধীন ভারতবর্ষে আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকব, নেতাজির দেশের লোক আমরা, এটা মেনে নিতে আমরা পারব না। তাই যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বিটিম সিপিএম দুজনকে উৎখাত করতে হবে। রাহুল দা তার বক্তব্যে বলেছেন এই নির্বাচন কিসের নির্বাচন, এই নির্বাচন কলকাতা কর্পোরেশনের মেয়রের নির্বাচন নয়, এই নির্বাচন রাজ্যে মন্ত্রিসভা তৈরির নির্বাচন নয়, এই নির্বাচন দেশের নির্বাচন। কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হোক, তালিবানদের মতো কোন শক্তির হাতে যান, কেউ চান চান নাকি? যদি না চান ফির একবার মোদি সরকার, যদি চান না চান ইউক্রেন হয়ে যাক, 70 লক্ষ ইউক্রেনের লোক একদিনে উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে পালিয়েছিল, ইউক্রেনে 30,000 আমাদের ছাত্র ছাত্রী আটকা পড়ে গেছিল। মোদিজি একদিকে পুতিনকে ফোন করলেন যে যুদ্ধ বন্ধ রাখতে হবে, আমার এয়ারফোর্স যাচ্ছে, বাচ্চাদের আমি বের করব। অন্যদিকে জেলেনস্কিকে ফোন করলেন, বললেন যুদ্ধ বন্ধ রাখতে হবে, ভারতের এয়ারফোর্স যাচ্ছে, 30,000 বাচ্চাকে আমি ভারতে বের করে আনব। এর নাম নরেন্দ্র মোদি। দুজন যুদ্ধ বন্ধ রাখলো আর 30,000 বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজি করলো। চান নাকি উৎসব হচ্ছে, বিজয়া সম্মেলনী হচ্ছে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হচ্ছে, নবমীর দিন আরতি হচ্ছে, ধুনুচি নাচ হচ্ছে, আপনাদের কাছে কেউ ঢুকে পড়লো আর গুলি করে করে মেরে দিয়ে চলে গেল, কেউ চান নাকি? আপনারা দেখেননি কয়েক মাস আগে ইসরায়েলে কি হয়েছে? একটা নাইট পার্টি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে হামাসের জঙ্গিরা ঢুকে নিরীহ 1,000 মানুষকে খুন করে দিয়ে চলে গেল। কারা চান ভারতবর্ষটা এই জায়গায় যাক? দুর্বল নেতার হাতে, দুর্বল দলের হাতে বেল পাকলে কাকের কি? আসন সংখ্যা কত? 543। তোলামূল কত আসনে লড়ছে? পশ্চিমবাংলার 42, আসামের 1, মেঘালয়ে 1, আর অখিলেশের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45টা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদি হটাও। আপনি কাকে ভোট দেবেন? যে নরেন্দ্র মোদিজি 543 আসনে এনডিএ লড়াই করছে তাকে ভোট দেবেন, না যে 45টা আসনে লড়ছে 5টা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন?
আর সিপিএম এর কথা তো বলি হারি, বহু পুরনো বামপন্থী মঞ্চে নিচে বসে আছে, আমাদের সঙ্গে চলে এসেছে। কেন? তারা বুঝেছেন এই অশুভ শক্তি, এই অপশক্তি, একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি। সিপিএম এর কাজটা কি বলুন তো? একুশ সালে এই যে চোরেদের দল, চোরেদের সরকার, অত্যাচারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, সর্বত্র লুট করা সরকার, এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল। এরা একুশের ভোটে কি বলেছে? এই যাদবপুরের তথাকথিত খেক্সিয়াল না নকশাল আমি জানি না, এরা কি বলেছে? এই শেকু আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি। আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা। আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপোর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই, সবাই একযোগে বলতে শুরু করি নো ভোট টু মমতা। আমরা নো ভোট টু মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে, কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড, এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজ আর নাম্বার উড বি রিজেক্টেড। 13 বছর হয়ে গেছে, একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র। স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি 50 থেকে 60টা আসনে সনাতনীদের ভোট কেটে, উদ্বাস্তুদের ভোট কেটে, আমাদের নমঃশূদ্রদের ভোট কেটে, আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে। এবারেও একইভাবে এদের বক্তব্য, এদের প্রচার আপনি দেখবেন। আর এদের যারা বয়স্ক নেতা, এদের কেউ নির্বাচনে লড়েনি। আর দেখবেন এদের যে নেতা, প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব, তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন। এর আগে রায়গঞ্জে লড়েছেন, রায়গঞ্জে হেরেছেন। আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে। তাহলে বলুন, আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি, আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান, আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না, কিন্তু তোমাদের রামরাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে। রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই হলো রামরাজ্য। আর যে সিপিএম ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায়। মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন 2004-এ, কেন লড়লেন না? দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন? যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলতে চান, তার বাড়ির সিটে, তার এলাকায় দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন? হিসাব করে দেখেছেন 72% সংখ্যালঘু বাস করে মুর্শিদাবাদে। তাই বিজেপি সাম্প্রদায়িক দল নয়, সাম্প্রদায়িক দল যদি কেউ থাকে তার নাম হলো সিপিআইএম পার্টি, সংখ্যালঘু দেখে দেখে নির্বাচনে লড়তে গেছে। আর তৃণমূল তো খোলা তোষণ করে, তৃণমূল তো খোলা তোষণ করে, রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জি যায়। আমরা যখন এখানে সভা করছি, তিনি তখন দুপুরবেলা ভাত, শরবত, ডিম সিদ্ধ, আরো অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন পার্সার কাছে বসে। ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি, এর নাম হলো তোষণ। অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন? একুশে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, 91% ভোট দিয়েছিলেন, কি পেয়েছেন?
আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। রামপুরহাটের বক্তই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে, মহিলাদের বাচ্চাদেরকে। সম্প্রতি মেড গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ল, পাঁচতলা বেআইনি বাড়ি নিচে চাপা পড়ে 12 জন সংখ্যালঘু মারা গেছে। আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না, তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না। আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীর প্রার্থীকে। নরেন্দ্র মোদীজি 175টা স্কিম এনেছেন, একটা স্কিমও কোন বিশেষ সম্প্রদায় জাত ধর্মের জন্য নয়, সমস্ত ভারতবাসীর জন্য। নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ তোষণের ভিত্তিতে। নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হবে। 2 মাসের বেশি সময় বাকি আছে। আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন, ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন, বাড়ি বাড়ি যাবেন, ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন, আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না, সন্ত্রাস করতে দেব না। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আপনারা 11-তে সিপিএম এর অপোজিশন দেখেছেন বিধানসভায়, সেটিং অপোজিশন। বিমান বাবু 9-তে গিয়ে ফিস ফ্রাই খেতেন। আপনারা 16-তে কংগ্রেসের অপোজিশন লিডার অপোজিশন দেখেছেন, সেটিং অপোজিশন। 3 বছর বিজেপিকে দেখছেন তো, বিজেপিকে দেখছেন তো। বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম, এই রেশন কেলেঙ্কারি, এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি, আমরা তার মুখোশ খুলেছি। চোরেরা অনেকেই জেলে গেছে, বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে, আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখিনি। তাই এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব। কাউন্টিং এ গতবারের মতো হবে না, কাউন্টিং এ আইপ্যাকের লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না। আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, শুধু আপনারা আপনাদের যে কাজ এই কাজটা বুথে করুন, দেখবেন এবারে পরিবর্তন হবে, নীরব বিপ্লব হবে। 77 সালে সবাই উপরে বলতো আমরা কংগ্রেস, আর গণনার দিন সব জনতা পার্টির লোকেরা জিতত। এই দক্ষিণ কলকাতা যার মধ্যে যাদবপুরও ছিল, সেদিন সবাই বলতো আমাদের বাবা জেঠারা যে প্রিয়দার হয়ে সবাই ভোট করছে, আর গণনার দিন জনতা পার্টির নেতা দিলীপ চক্রবর্তী 1 লক্ষের বেশি ভোটে জিতে যাচ্ছে। তাই আপনাদের বলছি, কাউন্সিলরদের মাতব্বরী আছে, 56 ভোটে জেতা কাউন্সিলর, সবগুলো কাউন্সিলর রিকিং করে 56 মেরে জিতেছে, কেউ মানুষের ভোটে জেতেনি। 100 দিনের কাজের লোক ছাড়া এদের সঙ্গে কোনো লোক নেই, তাও ওদের নিয়ে যায় জোর করে। তাই কাউন্সিলরদের দাপাদাপি, লোকাল পুলিশের মাতব্বরী এবং ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ করে রেখেছে। তাই ভয় আপনারা পাবেন না, দরকার হলে ওদের কাছ থেকে বুথে স্লিপ নিন, চোখ মারুন, ভিতরে গিয়ে পদ্মে ভোটটা টিপে দিন। কেন টিপবেন, কেন টিপবেন? বাম আমলে ঋণের বোঝা ছিল 1,98,000 কোটি টাকা, মমতা ব্যানার্জি ঋণ করেছে 6,93,000 কোটি টাকা। বাম আমলে বেকার ছিল 1 কোটি, এখন বেকার হয়েছে 2 কোটি, কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছে। শেষ শেষ পিএসসির নোটিফিকেশন 17 সালে, শেষ
এসএসসি নোটিফিকেশন 15 সালে প্রাইমারি আপার প্রাইমারি 17 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 22 এর রেজাল্ট বেরিয়েছে, ইন্টারভিউ হয়নি। আর 23 এর তো পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত বেরায়নি। তাই আমার বেকার যুবক যুবতীরা জোট বাঁধুন, তৈরি হন। আপনাদের এই লড়াই, আপনাদের সঙ্গে 13 বছর মমতা ব্যানার্জি যা করেছে তার বিরুদ্ধে লড়াই। অন্যদিকে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষিত ছেলে মেয়েরা এই রাজ্য ছেড়ে চলে গেছে, গরিব মানুষরা চলে গেছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ পেরিয়ে গেছে। 13 বছরে কোনো বড় শিল্প আসেনি, এমনকি সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। এই সরকার শিল্প কর্মসংস্থানে ডাহা ফেল। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই।